আসসালামু আলাইকুম বারাকাতু ফেসবুক টুইটার কিংবা ইউটিউবে মোবাইল ল্যাপটপ কিংবা ডেস্কটপে বসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম প্রতিদিনের বিশেষ আয়োজন ইসলাম প্রতিদিন বুকস সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানটিতে প্রতিদিন এক একটি ইসলামী বই নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই বইটি সম্পর্কে বিস্তারিত একটি ধারণা তুলে ধরার চেষ্টা করি যাতে করে সেই বইটি ক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা হয় অথবা বইটি সম্পর্কে একটি সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হয় সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব। পাণ্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত কোরআন সন্নার আলোকে ইসলামের বুনিয়াদী শিক্ষা নামক বইটি নিয়ে সুপ্রিয় দর্শক সুন্নার আলোকে ইসলামের বুনিয়াদী শিক্ষা নামক এই গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন মাওলানা রশিদ আহমদ সুপ্রিয় দর্শক ইসলামের বুনিয়াদী শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি ইসলামের বুনিয়াদী বা মৌলিক শিক্ষা হল পাঁচটি স্তম্ভ যাকে আরকানুল ইসলাম বলে আমরা জেনে থাকি কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই পাঁচটি স্তম্ভ হচ্ছে ইসলামের মূল মৌলিক স্তম্ভ বা এই পাঁচটি স্তম্ভ সম্পর্কেই মূলত এই বইটির মাঝে আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শক কোরআন সুন্নার আলোকে ইসলামের বুনিয়াদী শিক্ষা ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে রচিত চমৎকার একটি সংকলন চমৎকার একটি বই বইটি সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে বইটির রচয়িতা মালানা রশিদ আহমদ তার ভূমিকাতে লিখেছেন আলোচ্য গ্রন্থটিতে ইসলামের বুনিয়াদী বিষয়সমূহ কোরআন সুন্নাহর আলোকে সহজ বোধগম্য ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি বিষয় হিসেবে ইসলামের স্তম্ভসমূহ রোকন বা ভিত্তি যার উপরে আল্লাহর কাছে নিজেকে সমর্পণের ব্যাপারটা প্রতিষ্ঠিত সেগুলো হচ্ছে পাঁচটি বিষয় এক ইমানের সাক্ষ্য দেওয়া বা শাহাদাত দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমজান মাসে রোজা রাখা এবং পাঁচ সামর্থ্য থাকলে হজ আদায় করা এই ভূমিকার মাঝেই অন্য একটি অংশে লেখক রশিদ আহমদ লিখেছেন ইসলামের বুনিয়াদ সম্পর্কে বিভিন্ন সময় দেশ বিদেশের বড় বড় স্কলারগণ অনেক মূল্যবান পুস্তক লিখেছেন আমি সেসব গ্রন্থ অধ্যয়ন করে কোরআন সুন্নার আলোকে ইসলামের বুনিয়াদী শিক্ষার বিধিবিধান সম্পর্কে আমার এই গ্রন্থের মূল আলোচনায় আলোকপাত করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আমরা লেখকের ভূমিকা থেকে একটি ধারণা লাভ করলাম সেটি হচ্ছে তিনি ইসলামের বুনিয়াদী শিক্ষা সম্পর্কে বিভিন্ন বই আরবি উর্দু ফার্সি ইংরেজি ভাষায় রচিত বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষাগুলোর বিষয়ে কোরআন সুন্নার দিক নির্দেশনাগুলোকে এক জায়গায় সংকলিত করেছেন সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখি বইটির মাঝে সূচিপত্রে কী কী বিষয়ে আলোচিত হয়েছে বইটিকে মোট পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে আরকানুল ইসলাম বা ইসলামের স্তম্ভসমূহের প্রথম স্তম্ভ কালেমায় তাইয়েবা বা ইমান বা তাওহিদ বিষয়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে গুরুত্বপূর্ণ এবাদত বাদত সালাদ বা নামাজ নিয়ে তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে চতুর্থ জাকাত অধ্যায় আলোচনা করা হয়েছে ইসলামের আরেকটি মৌলিক স্তম্ভ রমজান মাসের সিয়াম সাধনা নিয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ইসলামের সর্বশেষ বা পঞ্চম স্তম্ভ হজ বিষয়ে সুপ্রিয় দর্শক তাহলে আমরা দেখলাম যে বইটির মাঝে মূলত ইসলামের যে পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ এবং জাকাত এই পাঁচটি স্তম্ভ নিয়ে কোরআন হাদিসের দিক নির্দেশনাগুলোকে সংকলিত করা হয়েছে সুপ্রিয় দর্শক এই বইটির মাঝে আল জামিয়াতুল আহলিয়া দারুল মইনুল ইসলাম হাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব ও প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা হাফেজ মোহাম্মদ জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ এর একটি অভিমত সংযুক্ত হয়েছে বইটির আরেকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে বইটির মাঝে পর্যাপ্ত রেফারেন্স যুক্ত হয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত উদ্ধৃতিগুলো বইয়ের মাঝে সংকলন করা হয়েছে প্রত্যেকটি আয়াত এবং প্রত্যেকটি হাদিসের রেফারেন্স সংযুক্ত করা হয়েছে একজন বিশ্বাসী বা একজন গবেষণাধর্মী পাঠকের জন্য এই বিষয়টি বইয়ের মান বৃদ্ধির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক বইটির মোট পৃষ্ঠা সংখ্যা তিনশো বিশ মুদ্রিত মূল্য ছয়শো টাকা বইটি দুই সালের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রথম প্রকাশিত হয়েছে বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন অলিউল ইসলাম বইটি প্রকাশ করেছে পান্ডুলিপি প্রকাশন সুপ্রিয় দর্শক বইটি সম্পর্কে সম্যক একটি ধারণা লাভ করলাম আমার কাছে মনে হয়েছে এই বইটি সাধারণ শিক্ষিত মানুষের জন্য ইসলামের বুনিয়াদি শিক্ষা জানার ক্ষেত্রে চমৎকার একটি আয়োজন সুতরাং আমরা যারা সংক্ষেপে সংক্ষিপ্তকারে কোরআন হাদিসের আলোকে ইসলামের বুনিয়াদি শিক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই এই বইটি তাদের জন্য চমৎকার একটি বই হবে বলে আমি বিশ্বাস করছি বইটি কিনতে চাইলে সিলেটের ধোপাদিগির পূর্ব পারে আলফালা টাওয়ারে অবস্থিত পাণ্ডুলি প্রকাশনের দোকান থেকে কিনতে পারেন অথবা কল করতে পারেন শূন্য এক সাত এক দুই আট ছয় আট তিন দুই নয় এই নাম্বারে এছাড়া ঘরে বসে বইটি ক্রয় করতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি ডট কমে সুপ্রিয় দর্শক কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ইসলামী বই নিয়ে সেই দিনটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু